আসসালামু আলাইকুম, শুভ সকাল। থানচি বাজারে, মানে থানচিতে আজকে দ্বিতীয় দিন, কালকে সন্ধ্যায় এসে আমরা পৌঁছেছিলাম। তো সন্ধ্যার দিকে কিছু ভিডিও করতে পারিনি। তো এখন আজকে থানচিতে হচ্ছে বাজারের দিন, সাপ্তাহিক বাজারের দিন। তো এখনো মানুষ ততটা বাজারে আসে না বা জমে ওঠে না। সত্যের বাজার আস্তে আস্তে মানুষ আসতেছে। পাহাড়ি খাবার আসলে কতটা কি আছে চিনি না। আঙ্কেল এটা কি? তামাক। তামাক 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 পাহাড়ি মরিচ কলি এটা মেবি টক পাতা বলে। ভারতের আর একটা খাবার নাপি। কি খাবার কেমন চাই জানি না। তবে আমি কালকে সন্ধ্যা যখন আসছিলাম তখন জিজ্ঞাসা করছিলাম। আরে এখনো পুরো বাজার জমে উঠে নাই। বেশিরভাগ মহিলারা বাজার করতে আসছে বা বাজার নিয়ে আসছে, ব্যবসা কিনে করতে শিখতেছে। পাহাড়ি ফুটকা জাম পোড়া বাজার। পাহাড়ি কলা বাজার মাঠে জমে উঠছে। জিজ্ঞাসা করছিলাম যে কত হবে বাজার, বললো যে এক দেড় ঘন্টার পর হবে, মানে 9টার পর হবে। আমরা তো তার আগে চলে যাবো রামাক্ষীতে। তো যাওয়ার আগে বাজার সম্পর্কে আপনাদের একটু দেখালাম। জামা কাপড়ের বাজার আছে, অনুষ্ঠান করে ঝিঙ্গে কচু লতি কলা বিভিন্ন আইটেম শাক, কিন্তু সব শাক আমি চিনি না। মুরগি মুরগি বিক্রি করা হচ্ছে।
Bas purul. Auntie, eat a key. Auntie, key will not be enough. নামটা বুঝতে পারি না, কলা মাছের বাজার মাছের বাজার মাছ বাজার খাবার দিতে হচ্ছে শাক সবজি পাহাড়ে বিভিন্ন শাক সবজি জানেন একটু কমেন্টস করে জানাবেন ফুল আরো অনেক কিছু অনেক অনেক পাঁচ অনেক বাজারে প্রচুর মানুষ প্রচুর মানুষ মুহূর্তে অনেক মানুষ হয়ে গেছে মানুষ প্রচুর মানুষ এদিকে